সহকারী প্রক্টর সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা। বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস, অভিযুক্ত দীন ইসলামকে অব্যাহতি, আমান সিদ্দিকী সাময়িক বহিষ্কার। দিন থেকে শুরু করে প্রক্টরিয়াল বডি, তারা যদি এভাবে নির্যাতন করে, বুলিং করে, তাহলে একটা মেয়ে কিভাবে ক্যাম্পাসে থাকবে? আমি এখন বিধবা, আর এখন সন্তান হারা, আমি এই দায়ভার কার কাছে দিব? আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই। রমজান জুড়েই থাকছে বিএনপির ইউনিট ভিত্তিক ইফতার কর্মসূচি। নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী উদ্যোগ হাইকমান্ডের। অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা চেষ্টা করছি আমাদের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং যারা জেলে রয়েছে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করছি। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিককে গাদাগাদি করে রাখা হয়েছে এক পক্ষে। অস্ত্র তাক করে সারাক্ষণ দেখানো হচ্ছে ভয়, উৎকণ্ঠায় স্বজনরা। ওখানে যে হাইজাকের কাছে জিম্মি অবস্থা আছে, আমরা তো অবশ্যই উৎকণ্ঠা আছে। আমাদের একমাত্র আকুল আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তাকে যেন আমাদের পরিবারের মাঝে ফিরিয়ে আনা আনার ব্যবস্থা করা হয়। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি শুনলেন প্রথম শিরোনামে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকের আত্মহত্যার ঘটনায় মধ্যরাতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সহপাঠীর আত্মহত্যায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে রাতভর ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সহপাঠীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। জ্বলছে টায়ার, চলছে স্লোগান, হঠাৎ করে আবারও উত্তাল রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যার মূলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সুইসাইড নোট। ঘটনা শুক্রবার রাত 10টার দিকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। পোস্টে তিনি অভিযোগ করেন তার সহপাঠী আম্মান সিদ্দিকী দীর্ঘদিন ধরেই তাকে শারীরিক ও মানসিক হেনস্থা করছিলেন। এ ব্যাপারটি সহকারী প্রক্টর দীন ইসলামকে জানালে তিনিও লাঞ্ছিত করেন অবন্তিকাকে। পরপর 7 বার অফিসে ডেকে করেন অকথ্য গালাগালি। এমন পোস্টের পরপরই কুমিল্লার নিজ বাড়িতে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। দিন থেকে শুরু করে প্রক্টরিয়াল বডি, তারা যদি এভাবে নির্যাতন করে, বুলিং করে, তাহলে একটা মেয়ে কিভাবে ক্যাম্পাসে থাকবে, কিভাবে সে বেঁচে থাকবে? রাফি নামে একটা ছেলে স্ট্যাটাস দিল, হাত পা ঘুরে একদম শেষ করে দিবে। তারপরে আমি এটা জানিয়েছি দীন ইসলাম নামে একজন টিচার, তাকে জানিয়েছি। ও মেয়েকে উল্টা টর্চার করতেছে। আমি বললাম যে আপনি কিছু বলেন না, বলে যে ওরা ওরা তো লয়ার স্টুডেন্ট, ওরা তো আমাকে ইয়ে করবে, ফাঁসাই দিবে। আমি গত বছর আমার হাজবেন্ড হয়েছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। এই ঘটনার জেরেই ফুসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দাবি ওঠে অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টরকে স্থায়ী বহিষ্কারের। তাকে মানে নারী তুল্য যে খারাপ ভাষাগুলো রয়েছে সেই খারাপ ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে। একজন সহকারী প্রক্টর, তার কি ভাষা এরকম হতে পারে? তাকে বারংবার হেনস্থা করেছে এবং হেনস্থা করে মানসিক এমন ভাবে যন্ত্রণা দিয়েছে যাতে করে যে আত্মহত্যায় প্ররোচিত হয়েছে। এটা সম্পূর্ণ একটা খুন, এটা একটা হত্যা। আমরা নিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষকদের দ্বারা ঘটিত ঘটনা সব পার পেয়ে যাচ্ছে, আমরা এর বিচার চাই। আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে ক্যাম্পাসে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রক্টরিয়াল বোর্ডের সদস্যরা। এ সময় তোপের মুখে পড়েন সাধারণ শিক্ষার্থীদের। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে 7 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। আমার হাতে যে কটা আইন আছে আমি প্রত্যেকটি আইন ধারা উপধারা সহ আমি ব্যবহার করবো। কারা কারা অভিযুক্ত যারা তাদেরও সেই শিক্ষার্থীর বন্ধু ছিল এবং কারা কারা এই অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহ যারা প্রক্টোরিয়াল টিমে ওখানে ছিলেন, তদন্তের মধ্যে এরা সবাই কিন্তু তাদেরকে ইন্টারোগেট করা হবে।
এ ঘটনায় সহকারী প্রক্টর দিন ইসলাম এবং আম্মান সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনই সেই ধরনের ব্যবস্থা নিবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ইস্যু সংক্রান্ত আরও খবর জানানোর জন্য আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা আগে যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সহকর্মী রিয়াজ রায়হান সেখানেই আছেন। রিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং শিক্ষার্থীদের যেই অভিযোগ আমরা শুনছিলাম, অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবি তারা জানিয়েছে, আর এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি জানালো? আমরা কিছুক্ষণ আগেই ভিসির কথা শুনছিলাম, কোনো বিক্ষোভ কর্মসূচি আর আছে কিনা শিক্ষার্থীদের সেটা একটু জানাবেন। বিশেষ ক্যাম্পাস এখন শান্ত, যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধের দিন, সে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেই, কর্মকর্তারা কিছু কিছু এসেছেন। আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সঙ্গে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা গতকালকে ভিসির যে আশ্বাসের প্রেক্ষিতে আজকে দাপ্তরিকভাবে বা অফিসিয়াল যে অর্ডারটি আদেশ, অফিস আদেশ, সেটি হয়েছে। অর্থাৎ এই যে ঘটনা, ফাইরুজ অবন্তিকার যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য দায়ী হিসেবে যাদেরকে এখন পর্যন্ত অভিযুক্ত করা হচ্ছে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক দিন মোহাম্মদ এবং তিনি সহকারী প্রক্টর একই সঙ্গে, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার দায়িত্ব থেকে। এবং পাশাপাশি যে ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আম্মান, তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। যেহেতু আসলে সরাসরি বরখাস্তের কোনো সুযোগ নেই এবং সেটি আইনেও পারমিট করে না, সেই কারণে মূলত তাদেরকে সাময়িক বরখাস্ত করতে হয়। সাময়িক বহিষ্কারের পর সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে একজন অধ্যাপকের নেতৃত্বে এবং পাঁচ সদস্য বিশিষ্ট, তাদেরকে বলা হচ্ছে। রেজিস্ট্রার যেটি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এবং যত ধরনের পক্ষ রয়েছে সবগুলো পক্ষের সাথে আলোচনা করে, সবগুলো পক্ষের সাথে কথা বলে তারপরে একটি শক্তপোক্ত একটি তদন্ত প্রতিবেদন তিনি আশা করছেন এবং সেই অনুযায়ী পরবর্তী যে পদক্ষেপ সেটি নেওয়া হবে। আর ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে বলে জানিয়েছিল গতকালকে, এবং আজকে বিকেল তিনটায় এই বিশ্ববিদ্যালয় চত্বরে তারা বিক্ষোভ সমাবেশ দেখেছে, যে অভিযুক্ত দুজন, দুজনের স্থায়ী বহিষ্কারের দাবিতে। এবং সেই কারণে তারা, শিক্ষার্থীরা বলছেন যে বিকেল তিনটা নাগাদ তাদের যে বিক্ষোভ কর্মসূচি পূর্বঘোষিত সেটি শুরু হতে পারে। এখন ক্যাম্পাসে আসলে কোনো ধরনের কর্মসূচি নেই। ধন্যবাদ রিয়াজ, শুনছিলাম আমরা। এদিকে দেখতে পাচ্ছি আরেকজন সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন। অবন্তিকার মরদেহ রাখা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন খোকন। একটু জানাবেন মরদেহের ময়নাতদন্ত কখন হবে আর জানাজা দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিল কিনা স্বজনরা? বৃষ্টি, অবন্তিকার যে মরদেহ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে মর্গে নিয়ে আসা হয়েছে, এখন তার পোস্টমর্টমের কাজ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক আসলে শুরু হবে। এরই মাঝে আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, বাদ জোহর কুমিল্লা সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা তার শহরতলির গ্রামের বাড়ি শাসনগাছা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করার কথা রয়েছে। এখন শুধু অপেক্ষার পালা তার মৃতদেহটি কখন এখানের পোস্টমর্টম শেষে স্বজনরা পাবেন, এরপরেই কিন্তু বাকি যে আনুষঙ্গিক কাজগুলি শুরু হবে। তবে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে পুরো কুমিল্লা প্লাস তাদের যে স্বজন সকলের মাঝেই কিন্তু একটি স্তব্ধতা কাজ করছে, সবাই আসলে সবার মাঝে একটি শোকের ছায়া কাজ করছে যে এমন একটি মেধাবী ছাত্রী আসলে তার যে এইভাবে একটি আত্মহত্যার পথ বেছে নেয়াকে আসলে কেউই মেনে নিতে পারছে না। সবাই বলছে যে এর পেছনে যদি যে বা যারাই দায়ী থাকে তাদেরকে যেন দ্রুত তদন্তের মাধ্যমে যাতে শাস্তির আওতায় আনা হয়, সেই বিষয়টি কিন্তু কুমিল্লাবাসীর পক্ষ থেকে উঠে এসেছে ইতিমধ্যে। বৃষ্টি, শুনছিলাম আমরা, ধন্যবাদ খোকন। হতাশা কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে বিএনপি। আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্তদের নানাভাবে সহায়তা করা হচ্ছে। দলের নির্দেশনা অনুযায়ী কারামুক্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া রমজান জুড়েই থাকছে ইউনিট ভিত্তিক ইফতার মাহফিল। যদিও বিএনপি নেতাদের দাবি কোনো হতাশা নেই দলে, উজ্জীবিত কেন্দ্র থেকে তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। গত কয়েক বছর ধরে টানা কর্মসূচি পালন করতে করতে এমনিতেই ক্লান্ত বিএনপি নেতাকর্মীরা, তারপরও দিনবদলের আশায় ভীষণ চাঙ্গা ছিল তাদের মনোবল। কিন্তু 28 অক্টোবরের পরবর্তী পরিস্থিতি, একদফার আন্দোলনে ব্যর্থতা সহ আরও নানা কারণে চরম হতাশা গ্রাস করেছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে। রাজনীতিতে হতাশার কোনো জায়গা নেই, শেষ বলে কিছু নেই। বিএনপি নেতাকর্মী হতাশ না, বরং উজ্জীবিত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি ঐক্যবদ্ধ, বিজয় আমাদের সুনিশ্চিত। জেল থেকে বেরিয়ে এসে আবারও বাসায় না ফিরে রাজনৈতিক কার্যালয় এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
পরিস্থিতি উত্তরণে কারামুক্ত নেতাকর্মীদের বাসায় যাচ্ছেন দলের সিনিয়র নেতারা। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছুটছেন বিভিন্ন জেলা উপজেলায়। ইতিমধ্যে আমি খুলনা সিলেট গিয়েছি, সেখানে নেতাকর্মীদের দেখেছি তারা ব্যাপকভাবে উজ্জীবিত, তাদের মনে কোনো প্রকারেরই হতাশা নেই, তারা আশাবাদী দেশটা তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে এই বাংলাদেশে এই ফ্যাসিবাদ সরকারের পতন ইনশাল্লাহ ঘটবে। এর বাইরে পুরো রমজান মাস ঘিরে নেতাকর্মীদের পাশে থাকাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বিএনপি। নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে মহানগর থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতারা। অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। যত বাধা বিপত্তি আসুক না কেন, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সাদামাটাভাবে ইফতার মাহফিলের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং যারা জেলে রয়েছে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করছি, যারা সাজাপ্রাপ্ত হয়েছে তাদের পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াচ্ছি। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে কারাবন্দীদের জামিন নিশ্চিত করা, মুক্ত নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের প্রসঙ্গ আসলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকাকে। নির্বাচনকে ঘিরে, আন্দোলনকে ঘিরে যে নেতা কর্মীরা নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত হয়েছে, তাদের দেখাশোনা করা, তাদের প্রতি সহানুভূতি দেখানো, তাদের পাশে দাঁড়ানো, এটা তো আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা খুব শীঘ্রই প্রতিকূলতা কাটিয়ে আবারও রাজপথে সরব হবে বিএনপি। জাতীয় নির্বাচনের মাস দুয়েক আগেও ভীষণ রকমের উজ্জীবিত ছিলেন দলীয় নেতাকর্মীরা, বিভোর ছিলেন ক্ষমতার স্বপ্নে। কিন্তু 28 অক্টোবর দুপুর থেকেই বদলে যায় সবকিছু, এমনকি বদলে গেছে দলটির রাজনৈতিক সমীকরণও। এমন বাস্তবতায় আটক নেতাকর্মীদেরকে মুক্ত করে আবারও রাজপথে সরব হওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গুলশান দুয়ে লেক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানেই আছেন, দেখে আসতে চাই কি চলছে সেখানে। রাব্বি, এই পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে বিস্তারিত করে জানাবেন আমাদের। একটু বলতে চাই যে আসলে এই গুলশান, বারিধারা এবং বনানী এই তিনটি এলাকায় যে লেকগুলো আছে সেই লেকগুলো এতটাই অপরিষ্কার, এতটাই নর্দমা, এতটাই ময়লা আবর্জনায় ভরপুর যে আসলে এই লেকের কারণে এই এলাকায় যারা থাকেন তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। কী ভোগান্তি? মশার আক্রমণ এবং মশার উপদ্রব সবচাইতে বেশি এই উত্তর সিটি কর্পোরেশনের এই তিন এরিয়াতে, এবং সেজন্য আসলে এই লেককে দায়ী করা হয়েছে, কারণ এখানে মশা চাষ করা হয়। এবং সেই কারণেই আজকে তথ্য প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা, এই তিনজনের সমন্বয়ে আজকে এই লেক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে একটু আগে। এবং এখানে এই পরিষ্কার কার্যক্রমটি মূলত শুধু পরিষ্কার না, এই লেক থেকে যত ময়লা আবর্জনা সব কিছু সরে, মানে সব কিছু উপড়ে ফেলে নতুনভাবে এই লেককে তৈরি করা হবে, এবং এখানে যেন বাচ্চারা এবং সেই সঙ্গে মানুষজন যেন লেক পারে বসতে পারে, নানান ধরনের বিনোদনমূলক কার্যক্রম হয়, এরকম একটা পরিকল্পনার কথা কিন্তু বলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এবং তার পরিকল্পনায় এই লেকটি তৈরি হতে সময় লাগবে, এবং দেখতেই পাচ্ছেন লেকের দুই পারে শুধু সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা না, শুধু এখানে অন্য যারা এই এলাকায় যারা বাসিন্দা এবং যারা এই এলাকায় থাকেন এই সোসাইটিতে তারাও কিন্তু এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশেষ করে বেশ কয়েকটি স্কুল আছে, সেই স্কুলের শিক্ষার্থীরা এবং এখানকার বাসিন্দারা, সোসাইটির বাসিন্দারা তারাও এই কদিন এই কার্যক্রমে অংশ নেবেন এবং এই লেকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখছিলাম আমরা, অনেক ধন্যবাদ, বিস্তারিত করে দেখাচ্ছিলেন আপনি আমাদেরকে রাব্বি। রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতা রেজাউল করিম পলের বাসায় গেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, এখন তিনি কথা বলছেন, সরাসরি যাচ্ছি তার কথায়। গণতন্ত্র হতে পারে না, এবং পাকিস্তানে গণতন্ত্র হতে পারে না বলেই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আজকে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে তারা নিজেদের গণতন্ত্রের পক্ষে শক্তি বলে, তারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে, তারা স্বাধীনতার চেতনার কথা বলে। আজকে যদি তারা সেটা বলে মুখে, তাহলে তাদের কাজে তারা উল্টোটা কেন করছে? কেন তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে? আপনাদের মনে আছে অতীতে একবার সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে
গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল এবং এবারে নতুন করে যেটা কায়েম করা হচ্ছে এটা আমার কথা নয়, বিশ্বের নামি দামি ম্যাগাজিন টাইম ম্যাগাজিন 100 বছর পুরনো তারা বলেছে যে আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম করা হয়েছে। অর্থাৎ এখানে সরকারি দল মত ছাড়া কোনো ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই, এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা। কাজে আমরা একটি কথাই আমরা বারবার বলেছি যে বিরোধী দলকে জুলুম করে নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। আমরা জন একটি কথাই আমরা বারবার বলেছি যে বিরোধী দলকে জুলুম করে নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। দেখুন অনেক সময় অনেক কথা বলা হয়, এমন একটি অভিযোগ আসে বিএনপির নাকি জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে। আমি জানি না তারা কোথায় কখন পেয়েছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে বিএনপির জন্ম হয়েছিল, কিন্তু আমি এই প্রশ্নটির একটি উত্তর আমি দিতে চাই ফিগার অফ স্পিচ দিয়ে, যে দেখুন জিয়াউর রহমান তো সৈনিক ছিলেন, তিনি সৈনিক হয়ে কী করেছিলেন? বাংলাদেশের বাকশাল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে এদেশে বহু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের বক্তব্যে ছিলাম আমরা। এক কক্ষে বন্দি সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজে 23 নাবিক একটি মাত্র ওয়াশরুম ব্যবহার করেন সবাই, দিন রাত 24 ঘন্টা তাক করা থাকে ভারী অস্ত্র। সবশেষ পাঠানো বার্তায় অবর্ণনীয় কষ্টের কথাই জানিয়েছেন এক নাবিক। খাদ্য পানি আছে আর মাত্র 10 কি 15 দিনের, এসব জেনে উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়েছে স্বজনদের। ওয়াশরুম ব্যবহার করে সবাই, বড় বড় ফ্রিগেট আসছে দুইটা একদম সব ইকুইপমেন্ট সহ নিয়ে, বাট ওরা ভয় পায় না এগুলা, কারণ মাথায় গুলি ধরে রাখে বা আমার দিকে বড় বড় মেশিন গান বড় বড় গান আর ধরে রাখতে তাক করে রাখছে। তো এই অবস্থায় কি ঘুম যা হবার হচ্ছে আর কি, যেহেতু জলদস্যুরা সহ আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে আমাদের পানি ব্যবহার করতেছে, 10-15 দিন পরে খাওয়া দাওয়া যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা খুব কষ্টে পড়ে যাব। জিম্মি দশার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে বার্তা পাঠান এমভি আব্দুল্লাহ জাহাজের এক নাবিক। বার্তার সত্যতা স্বীকার করলেও নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখছে পরিবারটি। সর্বশেষ পরিস্থিতি জানার পর উদ্বেগ উৎকণ্ঠা আরো বেড়েছে 23 নাবিকের পরিবারে। আমার ভাই যখন ওখানে যে হাইজাকের কাছে জিম্মি অবস্থা আছে আমরা তো অবশ্যই উৎকণ্ঠা আছে, আমার আম্মা ওনার ওয়াইফ সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, ওনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা, কোনো সমাধানের কোনো পথ খুঁজে পাইছে কিনা সেটা জানার জন্য আছে। জিম্মি নাবিকদের দ্রুত উদ্ধারে সমন্বিত তৎপরতা আরও বাড়ানোর দাবি স্বজনদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আমাদের একমাত্র আকুল আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তাকে যেন আমাদের পরিবারের মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তবে মুক্তিপণ বা দাবি দাওয়া নিয়ে এখনো জলদস্যু বা তৃতীয় কোনো পক্ষ জাহাজ মালিকের সাথে যোগাযোগ করেনি। সরকারি বেসরকারি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে দাবি কর্মকর্তাদের। মালিক কর্তৃপক্ষ এখানে আসলে মিডলম্যান থাকে, যারা মিডলম্যানরা অনেক সময় নেগোসিয়েট করে, সেটা আসলে মালিক কর্তৃপক্ষ সরাসরি করে। সরকারের পক্ষ থেকে আসলে আইএমওকে জানানো বা ডিপ্লোমেটিক চ্যানেলে যতটুকু সম্ভব চেষ্টা করা। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে যাওয়ার পথে মঙ্গলবার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। স্থানীয় সময় বিকেল 3টায় ভোটের তারিখ ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। একই সাথে ঘোষণা করা হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল, সিকিম এই 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ। ধারণা করা হচ্ছে এপ্রিলের 3য় সপ্তাহে ভারতের জাতীয় নির্বাচন হতে পারে 6 অথবা 7টি ধাপে
ভোটাভুটি হতে পারে, সময় লাগতে পারে এক মাসের বেশি। ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, 12 লাখের বেশি কেন্দ্রে ভোট হবে। প্রায় 97 কোটি নিবন্ধিত ভোটার তাদের রায় জানাবেন। মে মাসের শেষ নাগাদ ফলাফল জানা যেতে পারে। তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচনী কার্যবিধি কার্যকর হবে আর কোনো নতুন প্রস্তাব বা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিতে পারবে না সরকার। 2019 সালে 7 ধাপে অনুষ্ঠিত হয়েছিল লোকসভা নির্বাচন। আবারও গাজায় ত্রাণ সংগ্রহকারীদের উপরে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। উল্টো দায় চাপিয়েছে এক ফিলিস্তিনির উপর। শুক্রবার এই দাবির পক্ষে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে তেল আবিবের সামরিক বিভাগ IDF। সেখানে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয় এক ব্যক্তিকে। IDF-এর দাবি, ত্রাণ সংগ্রহকারীদের উপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে ওই ফিলিস্তিনি অস্ত্রধারী, এতে করে হতাহতের ঘটনা ঘটে। যদিও তেল আবিব প্রকাশিত ওই ড্রোন ভিডিওর যে ফুটেজ সেটি খুবই অস্পষ্ট, আপনারা ইতোমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গাজায় বর্বর সামরিক অভিযানের পাশাপাশি ত্রাণ সংগ্রহকারী অনাহারী ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনাও বাড়ছে, বড় ধরনের প্রাণহানি ঘটছে। বৃহস্পতিবারও ত্রাণ বহরে ইসরায়েলি বাহিনীর হামলায় 21 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা আর অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইসরায়েলের 3 ব্যক্তি এবং 2 প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে এই তথ্য জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, পশ্চিম তীরে যারা অনবরত সহিংসতা চালিয়ে যাচ্ছে তাদের জবাবদিহির আওতায় আনতে আরও পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়ে চলেছে, এরই প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। তুরস্কের উপকূলে অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে 22 জন নিহত হয়েছে। দেশটির উত্তর পশ্চিম প্রদেশ কানাক্কেলের উপকূলে রাবারের নৌকা ডুবে এই প্রাণহানি হয়। নিহতদের মধ্যে 7 শিশু আছে। এ ঘটনায় 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার পরপরই উপকূলীয় এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে তুর্কি কর্তৃপক্ষ। এতে 500 বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছে। নৌকাটিতে কতজন অভিবাসন প্রত্যাশী ছিলেন এ বিষয়ে এখনও কিছুই জানায়নি কর্তৃপক্ষ। এ ছিল যমুনা নিউজের আয়োজনে।